পড়েছে একটা মরা মাছ নাকি না জানতো মাছ না, মাছটা পুরো এরকম ইয়ে হয়ে গেছে, ছোট ছোট 500 মাসের বাঁচা, 500 মাস পড়েছে। আরে তোরা 500 মাসের বাঁচা বলেছে, ঢুকে গেছিস, বেরোতে পারিনি, ওরা বেরোতে পারিনি না, না ইস ভুল করে ফেলেছিস গো। আরেকটা আছে, আমরা এই ছোট ছোট মাছ এই দেখাই, বড় মাছ তো পড়ে না। বন্ধুরা যদি ভালো করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতো তাহলে একটা নৌকা টোকা কেনা যেত, নৌকা নিয়ে নিয়ে যাওয়া যেত। তো এত কম ভিউজ হলে আর নৌকা নিয়ে যাওয়া যায়? একটু বেশি করে না, লোকজন না দেখলে কি করে নৌকা নিয়ে যাব আমরা? প্রত্যেকটা ইউটিউবার একটা বড় বড় করে একটা বাড়ি তুলছে, তিনতলা বিল্ডিং, আর আমরা একটা জাল কিনতে পারি না। এমন বাড়ি যে ভিডিওতে এমন বন্ধুরা আছে যে কমেন্টে দেখাচ্ছে, বৌদি ড্রেসপত্র তো সুন্দর কিন্তু তোমার বাড়ি ঘরের অবস্থা কি, কি করবো বলো? আছে এই, তাহলে এর থেকে কি দেখাবো? কি ঘর বাড়ি ভাঙা বলে কি ভালো জামা প্যান্ট ড্রেসপত্র পরতে পারবো না? হ্যাঁ তাই, এটাও কি অন্যায় নাকি? হ্যাঁ, ওটা দুপুরে কড়া রোদে মাথা গরম হয়ে গেছে, আর তাই তো এমন এমন কমেন্ট আছে, সত্যি ভাঙা বাড়িটা সেটাও দোষ। তা ভাঙা বাড়ি যাতে করে বড় বাড়ি হয় তার জন্য ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তো তাহলে তো হয়ে যাবে। যাদের আছে তাদের আরো ভরিয়ে দেয়, আর যাদের নেই তাদের এটা কি রে কি ও এখানটা আছে তাহলে কি হবে? চলো চলো আস্তে আস্তে চলো দেখি। মাছ লাভ, এটা পড়েছে এইবার, এই অনেকগুলো মাছ পড়েছে এইবার, এইবারে অনেকগুলো পড়েছে, 500 মাছ এইবারে পড়েছে, অনেক কোনো পড়ে, এই তো অনেকগুলো মাছ পড়েছে এইবারে, বড় বড় 500 মাছে পড়েছে। যাক এই চলে 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 চলো চলো ভাই, যাস না যাস না, চলো 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 চলো। যাক বন্ধুরা, বলতে বলতে অনেকগুলো মাছ পড়লো, মানে গালাগালি গালাগালির মাথা গরম হয়ে গেছে, এত এত গালাগালি করেছে, লাস্টে মাছ পড়েছে বাধ্য হয়ে। মাছেরাও বলছিল জালে ঢুকি গিয়ে, যা ব্যাগটা তো অনেক দূরে আছে, দেরি করে ছাড়। তো বন্ধুরা বলতে বলতে মাছগুলো পড়েছে মোটামুটি, ওই যে আর এইগুলো পড়েছে, এই যাস না দেরি কর, দেরি কর যাস না, ঢুকি তো ঢুকি তো, এত গালাগালি করেছে লাস্টে মাছ পড়েছে বাধ্য হয়ে। আর একটা খাবার মারো তো এখানটায় দেখি, এইবার লোপে আর একটা খাবার মারো দেখি কি হয় দেখি, দেখা যাক না কি হয়। অসুবিধা নেই, এখানে জাল বেঁধে গেলে ছাড়ানো যাবে, কারণ হ্যাঁ এরিয়ার মধ্যে আছে, এরিয়ার বাইরে হলে ভাই ছাড়ানো যাবে না। ওই এরিয়া হচ্ছে লাগানো আছে, এরিয়া বাঁশ দিয়ে খুঁটি দিয়ে, ওর এরিয়ার বাইরে গেলে অবস্থা খারাপ, বাইরে গেলে ওই জাল টেনে ছেঁড়ার মতো অবস্থা, একবার ছিঁড়ে ফেলেছিলাম। এদের মধ্যে থাকলে কিছু হবে না, অসুবিধা নেই, কিন্তু ওর ওধারে গেলে ওধারে গেলে সমস্যা। আর এমনিতে সুন্দরবন নদীতে বিশেষ করে গোমর নদীতে তোমরা সার্চ করে দেখলেও বুঝতে পারবে, কারণ অফিস থেকে আবার কুমির ছেড়ে, কুমির ছেড়ে যেতে নেই। হ্যাঁ এটা শিওর, এটা আমাদের তাই সবাই বারণ করছে আসতে, কিন্তু বারণ করলে কি আমাদের তো কাজটাই এটাই না। এবারেও পড়েছে একটা দুটো, লাফাচ্ছ জালের ভিতরে না, ছোট ছোট বেশ কিছু পড়েনি, কিছুই নেই, জালে বড় বড় চাবড়া ছিলেন পরে সবগুলো কবে পড়ে, বাবা একবার এসেছিল মাছ ধরতে, বেশ ভালো মাছ হয়েছে। চলো এই মাঝখানে এই বড় এখানটা এখন মারো তো একটা, ওই যে ওরা কিছু লোক আসছে কিং জাল বাইতে, সেই লোকটা নাকি গো, সেই হ্যাঁ হ্যাঁ পড়বে না কেন, তোমার মাছ পড়ছে ওদের কি পড়বে না, ওরাও পড়ছে। এই জোয়ারটা কতক্ষণ ধরে হচ্ছে বলো তো, এতক্ষণ জল উঠে যাওয়ার কথা, জল উঠে যাওয়ার কথা, মরানি জোয়ার না, মরানি জোয়ার ধীরে ধীরে ওঠে, এতক্ষণ ধরে জাল বাইছে আমরা জল উঠছে না,
মুহূর্তে মধ্যে ভর্তি হয়ে যায়। নদীর তো কত রকম সিস্টেম আছে অনেক বন্ধুরা জানে না, কিন্তু বাইরের দিকে যারা শহরের দিকে লোকজন তারা তো জানেই না নদীতে কখন জোয়ার হয়, কখন ভাটা হয়, কোনটা মোরানি কোনটা গোন। ও দারুণ ফোন মেরেছ, তুমি তো কাদাই তো পুরো গিরে গেল তো এক হাঁটু। হাত ব্যথা করছে আমার তো, মাথা ঘুরছে এত রোদ পড়েছে, আর আকাশে মেঘ করেছে, একটু বৃষ্টিও হয় না। আয় আবার একটু বৃষ্টি আয় তো দেখি, মাছ পড়েছে নাই, পড়লে বলবে। হ্যাঁ জালটা তো জড়িয়ে পড়েছে মনে হচ্ছে, কি ভাই কি হয় জড়িয়ে গেছে। হ্যাঁ ওরা কই, ওই যে দূরে ওরা দু তিনজন মাছ ধরছে, তাহলে যা তুই যেভাবে যেতে পারিস সেভাবে। বন্ধুরা এবারে কিন্তু আমরা জাল টানা দেবো বলে ওপারে যাওয়া হবে, সেটা যাবে সঞ্জয়, তো দেখা যাক ও কীভাবে যায়, ওর মোবাইলটা ও নিয়েই যাবে, তো আমি ক্যামেরা করে দিচ্ছি। জলটা কী হয়েছে? হ্যাঁ যাও অ্যাকশান, চলে আসো তাড়াতাড়ি, নে 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 তাড়াতাড়ি নে, 1 2 3 অ্যাকশান। ভয় লাগছে না? তা আমি তো পুরো ডাঙা দিয়ে হাঁটছি বলে, তা আয় আয় আস্তে আস্তে, আমার সে মোবাইলটা সে পাটের উপরে বসে রেখে দিয়ে এসেছে। ঝটকে সাঁতার দিয়ে চলে চলে, 1 2 3 অ্যাকশন। বন্ধুরা সঞ্জয় প্রচুর ভয় পেয়ে গেছে, শুধু অবস্থাটা দেখো যে আমার ফোনের ধরে আমার ফোনটা সেই পাকের মধ্যে, যা 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 ফোনটা নিয়ে আর এই ক্যামেরাটা নে আস্তে আস্তে, হ্যাঁ যা যা যা, যাতে করে মোবাইলের ওর মধ্যে কাজ হবে না কিন্তু বলে দিচ্ছি। রেডি মাছ যা ঢুকেছিল বেরিয়ে গেছে মনে হয়, এতক্ষণ রাখলে হয় আর ওই একটা মাছ তো এমনি পড়তো রকম, ও মনে হয় বেরাতে পারিনি আর 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 করে সব বেরিয়ে গেছে। চলো এই যে আজকে মাছ পেয়েছি দেখো, আরো তো কিছু মাছ নেওয়া হয়নি, যেখানে যেখানে রেখে দিয়ে এসেছে, শুধু মাছ হয়েছে, শুধু মাছ বুঝলে। দেখাও কতটা মাছ, বড় মাছ ছোট মাছ মোটামুটি মাছ হয়েছে, সদুই মতো মাছ হয়েছে। দেখি একটু বড় করে দেখাও, এই যে হ্যাঁ সদুই মতো মাছ হয়েছে, আর কিছু কিছু মাছ সেই প্রথমে পড়ছিল আমি তো রেখে দিয়ে চলে যাচ্ছিলাম, মাছ নিচ্ছিলাম না। তো যাই হোক আকাশে কিন্তু মেঘটা করেছে, বৃষ্টিটা হলে ভালো হতো, তা হয় না। ছাড়ো
তাহলে আজকের পর্যন্ত নাকি? আজকে পর্যন্ত এখানে ইতি। আচ্ছা, পরের দিন আবার দেখা হবে। হ্যাঁ চলো তাহলে বন্ধুরা, টাটা। নদীতে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কত বড় নদীতে এসেছিলাম। এই যে দেখতে পেলে কত বড় নদী। চলো তাহলে। আমি পারি এখানে, এই গর্ত আছে বোধ হয় এখানে।